সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সবার প্রিয় ভয়েস বাংলা চ্যানেলে। দর্শক, আজকে আপনাদেরকে জানাবো একটি অদ্ভুত ঘুমের ঘটনা। মোটামুটি বর্তমান সময়ে আমরা হঠাৎ করে করেই ঘুমের ঘটনা প্রায় শুনতে পাচ্ছি। কিছুদিন আগেও মরিয়ম মান্নান নামে এক মেয়ের মায়ের ঘটনা আমাদের কারোরই অজানা নয়। সে দাবি করেছিল যে তার মা গুম হয়ে গেছে, তার মার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। কিন্তু কিছুদিন পর এই খবর প্রকাশিত হলো, মানে এটাই ইনভেস্টিগেশন করে বের করা হলো যে তার মা আত্মগোপনে ছিলেন। এরকম ধরনের ঘটনা এখন সমাজে সচরাচর ঘটছে। তো গতকাল বৃহস্পতিবার এরকম উদ্ভট একটা ঘটনা সামনে এসেছে, প্রথম আলোতে প্রকাশিত হয়েছে, পটুয়াখালীর একটি ঘটনা। ঘটনাটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। পটুয়াখালীতে অপহরণের পর হত্যা করে লাশ গুমের অভিযোগে মায়ের মামলার এক বছরের মাথায় ছেলে মোহাম্মদ মাসুম বিল্লাকে জীবিত উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মা মামলা করেছে, ছেলে হারিয়ে গেছে। এর ঠিক এক বছরের মাথায় জীবিত ছেলেকে উদ্ধার করা হল। বৃহস্পতিবার দুপুর 12:30 সিআইডি পটুয়াখালী কার্যালয়ে প্রেস ব্রিফিং এ এই তথ্য জানানো হয়। এর আগে নিখোঁজের ঘটনায় দেড় বছর পর গতকাল বুধবার গভীর রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে মাসুম বিল্লাকে উদ্ধার করে সিআইডি। মাসুম বিল্লার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের মুসল্লিয়াবাদ গ্রামে। সিআইডি বলছে, শ্বশুরের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে আত্মগোপনে যান মাসুম। পুলিশ ইনভেস্টিগেশন করে বের করেছে, এখানেও একই ঘটনা, মাসুম দ্বন্দ্বের জের ধরে আত্মগোপনে গেছিলেন, অথচ কেউ জানে না, সবাই ভেবেছে যে তাকে গুম করা হয়েছে। এরপর শ্বশুরকে সহায়তা করতে পরিবারের সঙ্গে পরিকল্পনা করে মাকে দিয়ে অপহরণ এবং হত্যা মামলা করান। অনেকটা সাজানো নাটকের মতোই মনে হচ্ছে। আচ্ছা, এরপর বলা হয়েছে ব্রিফিং এ সিআইডি জানায়, মাসুম বিল্লা মুসল্লিয়াবাদ গ্রামের মোহাম্মদ ইউনুস ওরফে বাবুল মিয়ার মেয়ে তামান্না বেগমকে বিয়ে করে ওই এলাকায় বসবাস করে আসছিলেন। বিয়ের পর থেকে মাসুম বিভিন্ন সময় শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা করছিলেন। বারবার টাকা দাবি করা নিয়ে শ্বশুরের সঙ্গে মাসুমের বিরোধ বাধে। এই দ্বন্দ্বের এক পর্যায়ে নিখোঁজ হন মাসুম। তার মোসাম্মদ কুসুম বেগম 2022 সালে 16 জানুয়ারি মাসুমকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করার অভিযোগ এনে কলাপাড়া আদালতে মামলা করেন। মামলায় মাসুমের শ্বশুর ইউনুস মিয়া, শাশুড়ি নূরজাহান বেগম এবং স্ত্রী তামান্না বেগমকে আসামি করা হয়। মামলায় বলা হয়, 2021 সালের 10 জুন রাত আনুমানিক 10টার দিকে মোহাম্মদ মাসুম বিল্লাকে শ্বশুর, শাশুড়ি ও স্ত্রী মিলে অপহরণের পর হত্যা করে লাশ গুম করা হয়েছে বলে আদালত মামলাটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য পটুয়াখালী সিআইডিকে নির্দেশ দেন। সিআইডি কর্মকর্তা জানান, মামলার পর তদন্তে নেমে সিআইডি মাসুমের পরিবার এবং আশেপাশের বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। এক পর্যায়ে প্রায় 15 দিন আগে মাসুমের স্ত্রীর কাছে একটি ফোন কলের সূত্র ধরে মাসুমের সন্ধান পাওয়া যায়। এরপর 14 ফেব্রুয়ারি রাত দিবাগত 1:30 দিকে রাজধানী ডেমরা এলাকা থেকে সিআইডি তাকে জীবিত উদ্ধার করে। ঘটনাটা খুবই অদ্ভুত ঠিক না? আমাদের কাছে এটাই সচরাচর ঘটনা, ইদানিং এটাই হচ্ছে। মানুষ কোন একটা ঝামেলার জের ধরে, এই যে আমরা মরিয়ম মান্নানের মায়ের ক্ষেত্রেও দেখেছিলাম, জমির একটা ঝামেলা নিয়ে সে আত্মগোপনে চলে গিয়েছিল, এরপর তার মেয়ে পুরো দেশ তোলপাড় করে ফেললো কান্নাকাটি করে যে তার মাকে অপহরণ করা হয়েছে, কেন খুঁজে পাচ্ছে না, কেন এখনো সরকার কিছু করতে পারছে না, কেন আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের দেশে এটা খুবই একটা সচরাচর ঘটনা ইদানিং ঘটছে, কোন একটা ঝামেলায় আত্মগোপনে চলে যাচ্ছে, আর দোষ হচ্ছে সরকারের, দোষ হচ্ছে আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনীর। আমি এটাও বলবো না যে আমাদের দেশে কোনো ধরনের ঝামেলা নেই বা কোনো মানুষ গুম হচ্ছে না, সবাই আত্মগোপনে যাচ্ছে, এটাও বলবো না। আবার এটাও বলছি না যে শুধুই মানুষের দোষ, হয়তো বা দুই পক্ষের দোষ আছে, কিন্তু বর্তমানে যেটা ঘটছে সেটা হচ্ছে মানুষ নিজের প্রয়োজনে, নিজের সুবিধার জন্য আত্মগোপনে যাচ্ছে এবং দোষ চাপিয়ে দিচ্ছে সরকার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। তো আপাত দৃষ্টিতে বাইরের দেশের কাছে এটাই প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশ নাগরিক সুলভ না, বাংলাদেশ তার দেশের মানুষকে ঠিকমতো প্রোটেকশন দিতে পারছে না, নিজেই নিজের দেশের নাম ক্ষুণ্ণ করছি নিজের প্রয়োজনে, নিজের সুবিধার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো। এই সংক্রান্ত কোনো মন্তব্য, মতামত যা কিছুই থাকুক, কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের প্রত্যেকটি কমেন্ট এবং পরামর্শ আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। ধন্যবাদ।